ব্যাংক অফিসার কনফেডারেশনের আজকে 6 অক্টোবর ফাউন্ডেশন ডে। তো সারা ভারতবর্ষের ব্যাপী সব রাজ্যেই আমাদের রাজ্য কমিটির তরফ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে, কিন্তু আজকে যেহেতু আমরা কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি আমাদের রাজ্যের একটু ওয়েদারটা ঠিক কন্ট্রোলে নেই, সেই জন্য আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানটা সকালবেলার এই পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা সীমাবদ্ধ রেখেছি। আমরা জানেন আমরা অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশনের ভারতবর্ষের ব্যাংকিং আন্দোলনের জন্য নয়, শুধু সমস্ত যে সংগঠন রয়েছে, ট্রেড ইউনিয়ন সংগঠন রয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় অফিসার সংগঠন, 3 লক্ষের উপর যার সদস্য রয়েছে তারই অন্যতম সংগঠন আমাদের ত্রিপুরা রাজ্য কমিটি, এবং ত্রিপুরা রাজ্য অফিসারদের ক্ষেত্রে বিশেষ করে বলতে গেলে সবচেয়ে বড় সংগঠন। এবং এই প্রাচীন সংগঠনের সদস্য হতে পেরে আমরা খুব গর্বিত, এবং আমরা দেখেছেন বিভিন্ন সময় ব্যাংকে যে বিভিন্ন আন্দোলন কর্মসূচি থাকে, বিভিন্ন কর্মসূচি আমার থাকে, তার মধ্যে অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশন খুব মুখ্য ভূমিকা নিয়ে থাকে। গত কিছুদিন আগেও আমাদের রাজ্য সম্মেলন গেছে, আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প গেছে, আমাদের বৃক্ষরোপণ অনুষ্ঠান গেছে।